লক্ষ্মীকান্ত মহাপাত্র অমর রায় অমর রায় অমর রায় কবি লক্ষ্মীকান্ত মহাপাত্র অমর রায় অমর রায় অমর রায় স্বাধীনতার অমৃত কালখণ্ডে নরেন্দ্র মোদীজী প্রত্যেক ভারতীয়ঙ্ক ভিতরে জাতীয়তাবাদ দেশপ্রেম রাষ্ট্রবাদর উদ্রেক করিবা পাই এ মো মাটি মো দেশ কার্যক্রম পরিকল্পনা করিথিলে এথিরে মাটিকু নমন এবং বীরঙ্কু বন্দন এ কার্যক্রমটি কু সর্বাগ্রে রখা যাইছি যেউমানঙ্কর বলিদানরে যেউমানঙ্ক ত্যাগরে যেউমানঙ্ক সমর্পণরে এ জাতি আজি কৃতজ্ঞ হয়েছে এ জাতি আজি মথা টেকি সগর্বে গর্ব এবং গৌরব অনুভব করুছি সে মানঙ্ক পাখকু যাইকি তাঙ্ক প্রতি উচিত সম্মান প্রদর্শিত করি এবং তাঙ্ক অগণারু বা তাঙ্ক স্মারকী পীঠরু তাঙ্ক সমাধিরু মাটি টিকক নেই কর্তব্য পথরে যেউঁঠি কিছু দিন পূর্বরু যে পঞ্চম জর্জ থিলে তাঙ্ক মূর্তিকু অপসারিত করা যাই সুভাষ বোসকর মূর্তিকু সেটি স্থাপন করা যাইছি সে কর্তব্য পথরে অমর শহীদ স্মারকীরে এ মাটি সেটি সংগৃহীত হয়েকি রহিব যেতেবেলে বি আম অঞ্চলর লোক দিল্লী যাবে সেমানে ভাবিবে যে হ আম অঞ্চলর মাটি আম অঞ্চলর বীর মাটি আম কান্ত মাটি আজি নয়াদিল্লীরে সুশোভিত ভাবে রয়েছে ইয়ে গোটে পল্লী ঠারু দিল্লীকু সংযোগ করিবা পাই নিয়ারা পরিকল্পনা ইয়ে গোটে অপূর্ব এবং অদ্ভুত পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী মাননীয় নরেন্দ্র মোদীজীঙ্কর যে আমি বহুত দিন তলে যে স্বাধীনতা হাসল করে সেতবে যে বীর পুরুষ মানে শহীদ হয়েছিল যে প্রবাদ পুরুষ মানে যে মহান মহিষী মানে ইয়ে জাতি দেশ পাই জীবন দিয়ে বলিদান করি আমি সব স্বাধীন করাইলে সেই কথাকে আমার পরবর্তী পিঢ়ি মানে ভুলে যাওয়া বেড়ে মাননীয় প্রধানমন্ত্রী মনে পকাই দেখছেন যে ইয়ে দেশ এবং জাতির মহান পীঠক স্মরণ করা মাটিকু আমি নমস্কার করা প্রণাম করা এবং যে মানে এই প্রকার এক মাটি পাই নিজের জীবনকে উৎসর্গ করছেন সেই মানুষ বন্দনা করা সেই মানুষ অপূর্ব গান করা এবং আমি মনে রাখিবা যে আমি আজি যে মাটি আউ ছাতি উপরে ছিড়া হয়েছু ইয়ে কাহার অবদান অছি সেই অবদানর মহাপুরুষ মানক পাই আজি এ প্রকার পরিকল্পনা যাহা আমার গাঁ ঠারু আরম্ভ করি শহর এবং ভারতবর্ষ রাজধানী দিল্লীকে স্পর্শ করুছি সর্বস্পর্শী হচ্ছে এই কার্যক্রম যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু না।